সৌদি আরবে পুলিশের তল্লাশি চৌকিতে গুলি, এক বাংলাদেশি সহ চারজন নিহত। সুনামগঞ্জ সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, প্রবল স্রোতে নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট, উত্তরাঞ্চলে সুপেয় পানির অভাব। বিশ্বকাপে সেমির লড়াইয়ে কাল ফ্রান্সের প্রতিপক্ষ বেলজিয়াম, ইংল্যান্ডের সাথে বুধবার লড়বে ক্রোয়েশিয়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। সৌদি আরবের আল কাসিম প্রদেশের বুরাইদা এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে গুলিবর্ষণের ঘটনায় এক বাংলাদেশি সহ চারজন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের বহনকারী গাড়িটি তল্লাশি চৌকির সামনে এসে আচমকাই গুলিবর্ষণ শুরু করে। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। আহত এক বন্দুকধারীকে পাশের হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে নিহত বাংলাদেশের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। সুনামগঞ্জ সিলেটে টানা বৃষ্টি আর সুরমার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। পানির প্রবল স্রোতে নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট। এদিকে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রে পানি বেশি থাকায় উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বেশ কিছু নিচু এলাকা থেকে সরছে না বানের পানি। এসব অঞ্চলে দেখা দিয়েছে শুকনো খাবার আর সুপেয় পানির অভাব। সুনামগঞ্জ ও গাইবান্ধা প্রতিনিধির সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। সুনামগঞ্জে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুরমার পানি পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার 25 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। পানিবন্দী থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের তেঘুরিয়া, কাজীর পয়েন্ট, নবীনগর, বড়পাড়া, নতুনপাড়া সহ বেশ কিছু এলাকার মানুষ। ত্রাণ সামগ্রী দেয়া শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়াও জেলার বিশম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও জগন্নাথপুর সহ বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় ত্রাণ দেওয়া যাচ্ছে না শতাধিক প্লাবিত গ্রামে। এদিকে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি না বাড়লেও বেড়েছে ঘাঘটের পানি। গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদরসহ চরাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে টিউবওয়েল, নষ্ট হয়ে গেছে পয় নিষ্কাশন ব্যবস্থা। নদীতে পানি বাড়ছে, আমাদের টিউবওয়েল ডুবে গেছে, আমাদের বাথরুম ডুবে গেছে। ত্রাণ বিতরণের পাশাপাশি রাস্তাঘাট সংস্কারেরও দাবি দুর্গত এলাকার মানুষের। আফসানা নীলা, 21 টেলিভিশন। বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলার প্রত্যয় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, চলচ্চিত্র উন্নয়নে যা যা করা দরকার সবই করবে তার সরকার। এই শিল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার প্রসার ঘটানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মামুন রশিদ। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2016 প্রদান অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সবার হাতে পুরস্কার তুলে দেন তিনি। এবার দেশীয় চলচ্চিত্রের বিকাশে অবদান রাখায় যুগ্মভাবে আজীবন সম্মাননা দেওয়া হয় মুক্তিযোদ্ধা নায়ক ফারুক ও নায়িকা ববিতাকে। সিনেমা হলের মালিক তাদেরকে যদি কিছু টাকা অল্প সুদে দেওয়া হয়, আমার মনে হয় আমাদের চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে এবং পৃথিবীর বুকে বলবে আমরাও আছি। বর্তমান প্রজন্মের শিল্পীদের আরো সিনসিয়ার হতে হবে। আমি তরুণ শিল্পীদের মাঝে অনেক সম্ভাবনা দেখি। আয়নাবাজি সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান চঞ্চল চৌধুরী। অস্তিত্ব ও শঙ্কচিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান যৌথভাবে নুসরাত ইমরোজ তিশা ও কুসুম শিকদার। আয়নাবাজি চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পান অমিতাভ রেজা। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্রের বিকাশে বর্তমান সরকারের অবদানের কথা তুলে ধরেন তিনি। বলেন, চলচ্চিত্রের মান উন্নয়নে যা যা করা দরকার তার সবই করে যাচ্ছে তার সরকার। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমাদের যে সংগ্রাম, সে চিত্রগুলি মানুষের কাছে তুলে ধরা একান্তভাবে প্রয়োজন। কারণ আমাদের স্বাধীনতা দীর্ঘ 23 বছরের সংগ্রাম আর 9 মাসে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে সংগ্রাম। আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে যে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি,
বিজয় জাতি হিসেবে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই, কোনো দিকেই আমরা পিছিয়ে থাকতে চাই না। মুক্তিযুদ্ধের চেতনার উন্নয়নে শিল্পী সমাজের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী। চলচ্চিত্র শিল্পের দিক থেকেও আমরা চাই যে আমরা যেন বিশ্বমানের চলচ্চিত্র করে আমরা যেন এগিয়ে যেতে পারি, এবং তার জন্য যা করা দরকার, কারণ আমি নিজে জানি যে আমার বাবার হাতে তৈরি FDC এবং এই চলচ্চিত্র শিল্পকে, যে এই শিল্পের উন্নয়নে যা যা করা দরকার আমার পক্ষ থেকে সবই আমি করব। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সুনামগঞ্জে বালু উত্তোলনের নীতিমালা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা, রাজস্ব হারাচ্ছে সরকার। গাজীপুরে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 3,000 পোশাক কারখানা, রাজস্ব আয় প্রায় 600 কোটি টাকা। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাত 2টার দিকে দলের পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, রাজধানীর বনানীতে একটি কমিউনিটি সেন্টার থেকে ইসহাককে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা, এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিএনপি ও এর সহযোগী সংগঠনের আটক নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান রিজভী। সংবাদ সম্মেলনে ইসহাকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এইরকম একজন ছাত্র নেতাকে এইভাবে তুলে নিয়ে গিয়ে তার হদিস না বলা, এটা আমার মনে হয় যে গোটা দেশ, দেশবাসী, মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা হতাশা এবং একটা ভীতির সঞ্চার করছে। কারণ একের পর এক এই ঘটনাগুলো ঘটছে। মোট 10 জনকে যে রিমান্ডে নেওয়া হয়েছে, আমি এরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে রিমান্ড প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি জানাচ্ছি। সুনামগঞ্জের অন্যতম প্রাকৃতিক সম্পদ বালু, নির্মাণ কাজে ব্যবহারের জন্য এখানকার নদ নদী থেকে আহরিত বালুর ভালো চাহিদা রয়েছে, সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তবে বালু উত্তোলন ও সরবরাহের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, সরকারও হারাচ্ছে রাজস্ব। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। সুনামগঞ্জের সীমান্তবর্তী নদী দিয়ে বিপুল পরিমাণ বালু আসে মেঘালয়ের পাহাড় থেকে। এসব বালু উত্তোলনের পর প্রতিদিনই শত শত কার্গো বলগেট নৌকায় সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বালু উত্তোলন কাজে জড়িত হাজার হাজার শ্রমিক, তবে এই প্রাকৃতিক সম্পদ আহরণে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই, তাই বালু উত্তোলন ও সরবরাহে জটলায় পড়তে হয় ব্যবসায়ীদের। শ্রমিকদের রোজগার কর্মসংস্থানও দুরূহ হয়ে পড়ে, একই সঙ্গে যত্রতত্র অবৈধভাবে বালু তুলছে অসাধু চক্র। অনেক সমস্যা হচ্ছে এই বালি বিতরণ, এই উত্তোলন এবং বিতরণে সমগ্র দেশে এগুলি সরবরাহের বিষয়ে। বালু পাথর বাংলাদেশের আনাচা কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তাঘাট বড় বড় অট্টালিকা তৈরি করতে সাহায্য করে। ব্যবসায়ীরা জানান সুনামগঞ্জের বালু উন্নত মানের হয়, তা দিয়ে তৈরি হচ্ছে গ্লাস। এই জায়গায় বালুর মধ্যে গ্লাসের যথেষ্ট সদৃশ্য পাওয়া গিয়েছে। যারা উদ্যোক্তা আছেন তারা যদি এলাকায় এসে যদি কোনো ইন্ডাস্ট্রি করেন তাহলে ওনারা লাভবান হবে। বালু উত্তোলনে নির্দিষ্ট নীতিমালা করার দাবি জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। যথাযথ ড্রেজিং করে এই বালি উত্তোলন করে পরিবেশের খুব ক্ষতি করছে এবং তাদের শুধুমাত্র তারাই লাভবান হচ্ছে, এটাতে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। তা আমরা চাই ব্যবসায়ী মহল এই যে সুনামগঞ্জের যে সম্ভাবনাময় যে খনিজ সম্পদ, যে এই বালি দিয়ে আমরা এখানে অনেক ধরনের আমরা ইন্ডাস্ট্রি করতে পারি। সম্ভাবনাময় এই বালু শিল্পের উন্নয়নে সরকারের বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। গাজীপুরে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 3,000 পোশাক কারখানা, এসব প্রতিষ্ঠান থেকে বছরে রাজস্ব আয় হচ্ছে 600 কোটি টাকা। বেতন ভাতা নিয়ে শ্রমিকদের কিছু অসন্তোষ থাকলেও কাজের পরিবেশ, গুণগত মান ও নিরাপত্তা বিষয়ে আন্তরিক মালিকরা। প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। সুমি, জিনিয়া, শারমিন গার্মেন্টসে কাজ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। লেখাপড়ায় বেশি দূর এগোতে না পারলেও আর্থিকভাবে হয়েছেন স্বাবলম্বী।
তাদের মতো নারীদের পাশাপাশি অনেক পুরুষের জীবনেও গতি এনেছে গাজীপুরের এসব শিল্প কারখানা, দিয়েছে সচ্ছল ও নিরাপদ জীবনের নিশ্চয়তা। চাকরি করতেছি, ভালোই আছি, আমি চাকরি করে আমি আমার সংসার চালাচ্ছি। গার্মেন্টস না থাকলে মেয়েরা অনেকেই চলতে পারতো না। 7,800 টাকা স্যালারি পাই, ওভারটাইম সহ আমি 10,000 টাকার মতো পাই। বাপ মা ভাই তাদের লেখাপড়ার খরচ চালাই এবং আমি নিজেও চলি। বৈদেশিক মুদ্রায়ের অন্যতম উৎস গাজীপুরের এই শিল্পাঞ্চল। এখানে ছোট বড় মিলিয়ে শিল্প কারখানা আছে 3,000-এরও বেশি, যেখানে কাজ করছে প্রায় 22-23 লাখ শ্রমিক, যার 60% নারী এবং 40% পুরুষ শ্রমিক। বছরে এখান থেকে রাজস্ব আয় হয় প্রায় 600 কোটি টাকা। কাজের পরিবেশ ও শ্রমিকের গুণগত মান নিশ্চিতে মালিকরা সচেষ্ট, তবে রপ্তানি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার বলে মনে করেন তারা। মালিক শ্রমিক ঐক্যটা সুসম্পর্ক যাতে বজায় থাকে সেজন্য বিভিন্ন ধরনের আমরা কনসিলিয়েশন করে থাকি। রাস্তাঘাটটা অবস্থা খুবই খারাপ, এখন রাস্তাঘাট যদি ভালো থাকে তাহলে আমাদের এক্সপোর্টের পরিমাণ আরো বেড়ে যাবে। অবকাঠামোর উন্নতি আর বিদেশে বাজার সম্প্রসারণ করতে পারলে গাজীপুরের পোশাক শিল্প দেশের অর্থনীতিতে আরও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফসানা নীলা, 21 টেলিভিশন। আচ্ছা, আবার ইসলামী ব্যাংক বিরতিতে যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। থাইল্যান্ডে গুহায় আটকে খুদে ফুটবলারদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযানের প্রস্তুতি শুরু। বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা, 7 উইকেটে হারাল নেদারল্যান্ডসকে। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সৌদি আরবে পুলিশের তল্লাশি চৌকিতে গুলি, এক বাংলাদেশি সহ 4 জন নিহত। সুনামগঞ্জ, সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, প্রবল স্রোতে নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট, উত্তরাঞ্চলের সুপ্রিয় পানির অভাব। বিশ্বকাপে সেমির লড়াইয়ে কাল ফ্রান্সের প্রতিপক্ষ বেলজিয়াম, ইংল্যান্ডের সাথে বুধবার লড়বে ক্রোয়েশিয়া। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। আমাদের পরবর্তী সংবাদ সকালে 11টায়, দেখার আমন্ত্রণ রয়েছে।